Surah Al-Ahzab. Bismillahir Rahmanir Rahim. Rahman Rahim, Allah Ta'ala name. Ya ayyuhan nabiy uttaqillaha wa la tuti'il kafirina wal munafiqin. Innallaha kana 'aliman hakima. हे नबी अल्लाह ताला के भय करो काफिर ও মুনাফিকদের আনুগত্য করো না অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন তিনি বিজ্ঞ কুশলী ওয়াতাবি আয়ুহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওহি নাযিল হয় তুমি শুধু তারই অনুসরণ করো তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকিফাল রয়েছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা তুমি শুধু আল্লাহ তাআলার উপরে নির্ভর করো চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট মা জাআলাল্লাহু লিরাজুলিন قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم হে মানুষ আল্লাহ তাআলা কোন মানুষের জন্য তার বুকে দুটো অন্তর পয়দা করেননি না তিনি তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জিহার করো তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়ে দিয়েছেন একইভাবে তিনি তোমাদের পালক পুত্রকেও তোমাদের পুত্র বানিয়ে দেননি আসলে তোমাদের এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা সত্য কথা তো আল্লাহ তাআলাই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন উদুউহুম লিআবাইহিম হুয়া আকসাত ইনদাল্লাহ ফাইন লাম তাআলামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওয়ালিকুম ওয়ালাইসা আলাইকুম جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما هي ইমানদাররা তোমরা তাদের পালক পুত্রদের আসল পিতার পরিচয় ডাকো এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো তাহলে তাদের মনে করতে হবে তারা তোমাদের দীনী ভাই ও বন্ধু এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই তবে যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে তাহলে সে গুনাহগার হবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا الله النبي মোমিনদের কাছে তাদের নিজেদের চাইতে বেশি প্রিয় এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মোমেন মহাজের ব্যক্তি চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে কিছু সদাচরণ করতে চাও এসব কথা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে ومن نوح
وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا. هي نبي স্মরণ করো যখন আমি নবী রসুলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা এবং মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও, এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকা পোক্ত ওয়াদা নিয়েছিলাম. যাতে করে তাদের মালিক কিয়ামতের দিন এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন. আল্লাহ তাআলা কাফেরদের জন্য পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন. হে মানুষ, তোমরা যারা ইমান এনেছ, তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার সে অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, অতঃপর আমি তাদের উপর এক প্রচণ্ড হাওয়া প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা দেখতে পাওনি. তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন. যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল, তখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং আল্লাহর সাহায্যের বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে. সে বিশেষ সময়ে ইমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং তারা মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল. সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহ ব্যাধি ছিল তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা বই কিছুই ছিল না. النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا. বিশেষ করে যখন তাদের একটি দল এসে বলল, হে ইয়াসরিবের অধিবাসীরা, আজ শত্রু বাহিনীর সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও. এমনকি তাদের একাংশ তোমার কাছে এই বলে অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত রয়েছে, তাই আমরা ফিরে যেতে চাই, অথচ আল্লাহ তাআলা জানেন তা অরক্ষিত ছিল না, আসলে ময়দান থেকে এরা পালাতে চেয়েছিল. যদি শত্রুদল নগরীর চারপাশ থেকে ওদের ভেতর প্রবেশ করত এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্য বলত, তবে তারা নির্দ্বিধায় তাও মেনে নিত, এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না. وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارِ
وكان عهد الله مسؤولا অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল তারা কখনো ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না তাতে জানা উচিত ছিল আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে হে নবী এদের তুমি বলো যদি তোমরা মৃত্যুর ভয়ে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না আর যদি কোন রকম পালিয়ে যেতে সক্ষম হও তাহলেও তো সামান্য কয়েকদিনের উপকারই ভোগ করতে দেয়া হবে মাত্র أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا هي نبي যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে তাহলে এ উভয় অবস্থায় তুমি বলো এমন কি আছে যে তোমাদের আল্লাহ তাআলা সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে আল্লাহ তাআলা ব্যতীত রেখে এরা সেদিন না পাবে কোন অভিভাবক না পাবে কোন সাহায্যকারী قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফেক লোকদের চেনেন যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে তোমরা আমাদের কাছে এসে যাও আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো তখন এরাই গনিমতের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে আসলে এ লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি আল্লাহ তাআলা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ ইয়াহসাবুনাল আহজাব লাম ইয়াযহাবু ওয়া ইয়াতিল আহজাব ইয়াওয়াদু লাউ আন্নাহুম بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই তোমাদের খবর নিতে পারত যে ফিরে আসা নিরাপদ কিনা যদিও এরা এখনও তোমাদের মাঝে আছে কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا هي مسلمان دا
তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে, সর্বোপরি যে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما খাঁটি ঈমানদাররা যখন শত্রু বাহিনী দেখল তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরো বৃদ্ধি পেল। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মিনহুম من ينتظر وما بدلوا تبديلا ইমানদারদের মাঝে কিছু লোক তো এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কোরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষায় আছে। তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি। ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহু আল মুমিনিনাল কিতাল ওয়া কানা আল্লাহু কাওয়িয়্যান আযীযা আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনই মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এ অভিযানে তারা কোনো কল্যাণই লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এ যুদ্ধে মুমিনদের জন্য যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান ও পরাক্রমশালী। أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا এই যুদ্ধে যারা হামলাকারী ছিল আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সাহায্য করেছে আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছো আর এক দলকে বন্দি করছো। তিনি তোমাদের তাদের জমিন বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের এমন সব ভূখণ্ডের অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোন সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যি আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا هي
হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ দিয়ে দেই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেই। تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما আর যদি তোমরা আল্লাহ তাআলা তার রসুল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। ইয়া নিসাআন নাবিয়্যি মান ইয়াতি মিনকুন বিফাহিশাতিন মুবাইনাতিন ইউদাআফ লাহাল আযাব দিআফাইন وكان ذلك على الله يسيرا হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোনো অশ্লীল কাজ করবে তাহলে তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে, আর এ কাজ আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলা ও তার রসূলের আনুগত্য করবে এর সাথে সে নেক কাজ করবে আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব, আমি পরকালে তার জন্য সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। ইয়া নিসা النبي لستنك أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا هي نبي بطنرا তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও, যদি তোমরা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না, যদি এমন করো তাহলে যার অন্তরে কোনো ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে, তবে তোমরা সর্বদাই নিয়ম মাফিক কথাবার্তা বলবে। ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا তোমরা ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহেলিয়াতের জামানার মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে। হে নবী পরিবার, আল্লাহ তাআলা মূলত এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান। من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তার জ্ঞান তত্ত্বের যেসব কথা তেলাওয়াত করা হয় তা স্মরণ রেখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত। إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ
والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظين فروجهم والحافظات والذاكرين والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. مسلمان پروش مسلمان ناري مومن پروش مومن ناري فرمابردار پروش فرمابردار ناري সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজাদার পুরুষ রোজাদার নারী যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী নারী নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. যখন আল্লাহ তাআলা ও তার রসুল কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোন মোমেন পুরুষ ও কোন মোমেন নারীর এ অধিকার নেই যে তারা সে ব্যাপারে নিজেদের কোন রকম এখতিয়ার খাটাবে. মূলত যে কেউই আল্লাহ তাআলা ও তার রসুলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে. أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن হে নবী, তুমি স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ, তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু এ পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দিলেন। আসলে তোমার পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে, অথচ তুমি জানো আল্লাহ তালাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোন সংকীর্ণতা অবশিষ্ট না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয়, আর সর্বশেষে আল্লাহ তাআলার আদেশই কার্যকর হতে হবে। قبل وكان أمر الله قدرا مقدورا.
আল্লাহ তাআলা নবীর জন্য যে ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোন বিধি নিষেধ নেই। আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকে নির্ধারিত হয়ে আছে। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা আল্লাহ তাআলাকে ভয় করত, তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না, কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। মা কানা মুহাম্মাদ আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান হে মানুষ, তোমরা জেনে দেখো মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, বরং সে তো হচ্ছে আল্লাহ তাআলার রসুল এবং নবীদের সিল মোহর। আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত রয়েছেন। কে মানুষ, তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, সকাল সন্ধ্যায় তোমরা তাঁর পবিত্রতা ঘোষণা করো। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি মহান আল্লাহ তাআলা যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন, তার ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করেন, যাতে করে আল্লাহ তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে সেদিন মহান আল্লাহর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। তিনি তাদের জন্য এক সম্মানজনক বিনিময় নির্দিষ্ট করে রেখেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা হে নবী, আমি তোমাকে হিদায়াতের সাক্ষী করে পাঠিয়েছি, তোমাকে বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী। وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا الله تعالى অনুমতি ক্রমে তুমি হচ্ছে আল্লাহর দিকে আহ্বানকারী ও হেদায়েতের সুস্পষ্ট প্রদীপ। وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا অতএব তুমি মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়া দা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা কখনো কাফের ও মুনাফিকদের কথা শুনো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করো, কেননা কর্ম বিধায়ক হিসেবে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট। فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে মুমিনরা, যখন তোমরা মুমিন রমণীদের বিয়ে করো অতঃপর কোন রকম স্পর্শ করার আগেই তাদের তালাক দাও,
তাহলে এমতাবস্থায় তাদের উপর কোন ইদ্দত বাধ্যতামূলক নয় যে তোমরা তা গুনতে শুরু করবে, তবু তোমরা তাদের কিছু দিয়ে দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে। إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما হে নবী, আমি তোমার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছ, সেসব মহিলাও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা তোমার সাথে হিজরত করেছে। তাছাড়া রয়েছে সে মোমেন নারী যে কোনো কিছু ছাড়াই নিজেকে নবীর জন্য নিবেদন করবে এবং নবী চাইলে তাকে বিয়ে করবে। এ বিশেষ অনুমতি শুধু তোমার জন্য, অন্য মোমেনদের জন্য নয়। সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা অবশ্য আমি ভালো করেই জানি। তোমার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোন ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما তোমার জন্য আরেকটি অতিরিক্ত সুবিধা এই যে তুমি ইচ্ছে করলে তাদের মধ্যে থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছ তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও তাতেও তোমার কোনো গুনাহ নেই। এই বিশেষ সুযোগ তোমাকে এজন্যই দেয়া হয়েছে যেন এতে করে ওদের চক্ষু শীতল থাকে, তারা অযথা দুঃখ না পায় এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا হে নবী, এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে নেবে, যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য
তোমার অধিকারভুক্ত দাসেরা এ বিধি নিষেধের ব্যতিক্রম। স্মরণ রাখবে, আল্লাহ তাআলা সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইয়ুযনা লাকুম ইলা ত্বআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুইতুম فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما। হে মানুষ, তোমরা যারা ইমান এনেছ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্য আসার অনুমতি দেয়া হয়, তাহলে সে অবস্থায় এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয়, তাহলে সময় মতোই প্রবেশ করো। অতঃপর যখন খাবার গ্রহণ শেষ করে ফেলবে, তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হয়েও না। তোমাদের এই বিষয়টি নবীকে কষ্ট দেয়। সে তোমাদের একথা বলতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে মোটেই লজ্জাবোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কিছু চাইতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্য অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যই এটা বৈধ নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তাঁর পরে কখনো তাঁর স্ত্রীদের বিয়ে করবে। এটা আল্লাহ তাআলার কাছে এক বড় অপরাধের ব্যাপার। شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما। তোমরা কোন জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো, আল্লাহ তাআলা তা সবই জানেন, কেননা তিনি সর্বজ্ঞ। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهم ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن যারা নবী পত্নী তাদের উপর তাদের পিতা, ছেলে, ভাইদের ছেলে, বোনদের ছেলে, সব সময়ে আসা যাওয়া করা মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু প্রত্যক্ষ করেন। إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। অতএব হে ইমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো। যারা আল্লাহ তাআলা ও তার রসুলকে কষ্ট দেয়, তাদের উপর দুনিয়া আখেরাত উভয় জায়গায় আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেন। কিয়ামতের দিন তিনি তাদের জন্য অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয়, তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে, তারা তো মূলত মিথ্যা ও স্পষ্ট অপবাদের বোঝাই বহন করে চলে। ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো, তারা যেন তাদের চাদর থেকে কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়। এতে করে তাদের চেনা অনেকটা সহজ হবে যে তারা সম্মানিত মহিলা, এবং তাদের অযথা উত্তক্ত করা হবে না। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا منافق دول তাদের সাথে যাদের অন্তরে কুফরির ব্যাধি রয়েছে ও যারা নগরে বন্দরে তোমার বিরুদ্ধে গুজব রটনা করে বেড়ায়, তারা যদি তাদের নোংরা কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে হে নবী, আমি নিশ্চয়ই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব। অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য সংখ্যক ব্যক্তি থাকতে পারবে। এরপরেও এখানে যারা থেকে যাবে তারা থাকবে অভিশপ্ত হয়ে, অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্য তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তোমার আগে বিদ্রোহী হিসেবে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহ তাআলার নীতি। আল্লাহ তাআলার এই নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। ইয়াসআলুকান নাস আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু ক্বারিবা মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলো তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি এ বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত একান্ত নিকটেই এসে গেছে। তবে কিয়ামত যখনই আসুক, আল্লাহ তাআলা কাফেরদের উপর আগেই অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও প্রস্তুত করে রেখেছেন। خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا সেখানে তারা চিরদিন থাকবে,
সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কোন রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সেদিন তাদের চেহারা সমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিন তারা আফসোস করে বলবে, হায় কত ভালো হতো যদি আমরা আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করে আসতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا তারা সেদিন আরো বলবে, হে আমাদের মালিক, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করেছে। হে আমাদের মালিক, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও। كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে ইমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হয়ো না যারা অর্থহীন অপবাদ দিয়ে মুসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে রটনা করেছে। সে ছিল আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো। তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন। যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا أبوشي আমি কোরআনের এ আমানত একসময় আসমানসমূহ পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা সবাই একে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল, সবাই এতে ভীত হয়ে গেল। অবশেষে মানুষই তা বহন করে নিল, এতে সন্দেহ নেই সে মানুষ একান্ত জালেম ও এ আমানত বহন করার পরিণাম সম্পর্কে একান্তই অজ্ঞ। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله تعالى মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদের এ আমানতের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তি দেবেন এবং মোমেন পুরুষ ও মোমেন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। মাহফুজ আর্ট অফ নেচার।